নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য বিরাট একটি সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা আগামী কয়েকদিনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে আজকের এই ভিডিও থেকে ইন ডিটেলসে আলোচনা করব আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পটি চালু করেছেন এবং এই প্রকল্পে রাজ্যের কৃষকেরা আবেদন করে বছরে দুটি সমান কিস্তিতে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা করে পেয়ে থাকেন তো কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন এবং কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তি টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হবে না এনপিসিআর মাধ্যমে দেওয়া হবে সমস্ত তথ্যটা আজকের এই ভিডিও থেকে খুঁটিনাটি নাটি জানানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন রাখুন আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা দু হাজার তেইশ সালে আমরা ছাব্বিশে এপ্রিল আমাদের অ্যাকাউন্টে পেয়েছি রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু সেই টাকা ট্রান্সফার করেছেন এবার কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা আগামী কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের অ্যাকাউন্টে পেয়ে যাব এবার এই কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা যে ট্রান্সফার করা হবে সেই টাকা আপনারা ডিবিটির মাধ্যমে পাবেন না এনপিসিআইয়ের মাধ্যমে পাবেন এটা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা এটা একটু জানাবেন যে পরবর্তী কিস্তি টাকা কৃষক বন্ধু প্রকল্পে ডিবিটির মাধ্যমে পাবো না এনপিসিআইয়ের মাধ্যমে পাবো এবং কৃষক বন্ধু প্রকল্পে অনেকেরই স্টেটাসে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে ইতিমধ্যে কারণ স্টেটাস দেখবেন আপনারা এডিএ আপলোডেড বা ডিডি অ্যাপ্রুভ আবার কারোর অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসছে তো সেই সম্পর্কিত তথ্য আজকের এই ভিডিও থেকে জানাবো তো চলুন আগে জেনে নিই যে ডিবিটি কথাটির অর্থ কী প্রথমত জানবো ডিভিটি কথার অর্থ কী কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি ডিবিটির মাধ্যমে দেওয়া হয় তাহলে কৃষকেরা কিভাবে তাদের ডিভিটি লিংক করবেন তো ডিবিটির কথার অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ একজন ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট রয়েছে তো মূলত একটি অ্যাকাউন্টের সঙ্গে যে আধারটা লিঙ্ক রয়েছে বা যে আধার সিডিং রয়েছে তাকে বলা হয় ডিবিটি লিঙ্ক ডিবিটের মাধ্যমে যদি টাকা ট্রান্সফার করা হয় কৃষক বন্ধু প্রকল্পে তাহলে আপনার ধরুন স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে দুটি অ্যাকাউন্টের মধ্যে আপনি ধরুন স্টেট ব্যাংকের অ্যাকাউন্টটি কৃষক বন্ধু প্রকল্পে দিয়ে রেখেছেন তাহলে আর আপনার আধার সিডিং রয়েছে পাঞ্জাব ব্যাংক। সেক্ষেত্রে আপনার টাকা পেতে সমস্যা হবে তাহলে আপনাকে কী করতে হবে আপনার ব্যাঙ্কে স্টেট ব্যাঙ্কে গিয়ে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে সেক্ষেত্রে আপনার স্টেট ব্যাঙ্কে গিয়ে আধার কার্ডটিকে স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে সিডিং করতে হবে বা লিঙ্ক করতে হবে তবেই আপনার ডিবিট লিঙ্ক সাকসেস হয়ে গেল তবে এরপরে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি ডিবিটির মাধ্যমে দেওয়া হয় তখন আপনার আধার থ্রো দিয়ে যখন টাকাটি পাঠানো হবে যেহেতু আপনার আধারের সঙ্গে স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেক্ষেত্রে আপনি আপনার স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টেই টাকা পাবেন আর যদি পাঞ্জাব ব্যাঙ্কে যদি আপনার লিঙ্ক করা থাকে আধার লিঙ্ক তাহলে আপনার পাঞ্জাব ব্যাঙ্কে টাকা আসবে বা অনেক রকম সমস্যাও আসতে পারে ডেবিটের কথার অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ আপনার আধার কার্ডের থ্রো দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তো যেই অ্যাকাউন্টটি আপনি কৃষক বন্ধু প্রকল্পে দিয়ে রেখেছেন সেই অ্যাকাউন্টের সঙ্গে আধারটা লিঙ্ক করাটা আমার মনে হয় সবথেকে বেটার আশা করি আপনাদের বোঝাতে পেরেছি ডিবিটি কথার অর্থে কি তবে এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে ডিবিটি টাকা দেওয়ার নিয়ে কোনো রকম ঘোষণা করা হয়নি তবে এটা ঘোষণা করা হলেও হতে পারে আগামী কিস্তির টাকা দেওয়ার আগে যদি ঘোষণা করা হয় তা আপনি এই চ্যানেলের মাধ্যমেই ভিডিও পেয়ে যাবেন আপাতত কৃষক বন্ধু প্রকল্পে এই মুহুর্তে বা আগামী কিস্তি দেওয়ার আগে কোনো রকম ডিবিটির ঘোষণা কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি যদি ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয় অবশ্যই ভিডিওর মাধ্যমে সেই ইনফরমেশন আমি আপনাদের দেবো এবার কথা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে অনেকের স্ট্যাটাস পরিবর্তন এসেছে স্ট্যাটাস দেখার জন্য আপনি কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে আসবেন অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসার পর নিচের দিকে স্ক্রল করলে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য আপনি এই অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনাদের সামনে চলে আসবে সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে একাধিক অপশান পাবেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আইডি মোবাইল নম্বর যেটা আপনি দিয়েছেন সেটা দিয়ে আপনার আইডি নম্বরটি দিয়ে যদি ক্যাপচা আসে ক্যাপচাটি দিয়ে সার্চ বাটনের উপরে আপনি ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমি একটি পুরনো অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি দেখুন এই ব্যক্তির কিন্তু ট্রানজ্যাকশান সাকসেস রয়েছে অর্থাৎ ইনি কিন্তু পুরানো আই এইবার দোয়ারো সরকার ক্যাম্পে ইনি আবেদন করেননি যার জন্য কিন্তু ইনার ট্রানজেকশান স্ট্যাটাস সাকসেস রয়েছে স্টেটাস রয়েছে অ্যাপ্রুভ আমি নতুন একটি স্টেটাস আপনাদের দেখাচ্ছি তিনি দোয়ারো সরকার ক্যাম্পে বা সরাসরি কৃষি অফিসে গিয়ে তার হার্ড জমা দিয়ে এসেছিলেন তবন্ধুরা দেখুন এটা কিন্তু নতুন অ্যাপ্লিকেশান ইনার ট্রানজ্যাকশান স্টেটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে কারণ ইনি দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করলেও পুনরায় আবার গিয়ে কৃষি অফিসে জমা দিয়ে এসেছিলেন যার কারণে কিন্তু এনার ট্রানজ্যাকশন স্টেটাসে এত দ্রুত পরিবর্তন আসা শুরু হয়ে গেছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তাদেরও স্টেটাসে ইতিমধ্যে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে কিন্তু পুরনো কৃষকদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি যারা নতুন আবেদন করেছেন তারা যে এই পরিবর্তন এসছে বলে যে আগে টাকা পাবেন এমনটা কিন্তু নয় কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন উপভোক্তাদের স্থানান্তর করার ডেট ফাইনাল হবে তখনই পুরোনো এবং নতুন প্রত্যেক উপভোক্তা একসঙ্গেই তাদের অ্যাকাউন্টে টাকা পাবে কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা আগামী কয়েকদিনের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে তবে এটা নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো অ্যানাউন্স এখনও করা হয়নি যদি ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয় তা আপনি এই চ্যানেলের মাধ্যমেই ইনফরমেশান পাবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়